ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় অফিসে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হলো দিদি সুরক্ষার কবচ কর্মসূচি। উপস্থিত ছিলেন ডোমকল বিধানসভার বিধায়ক তথা পৌর প্রশাসক মাননীয় জাফিকুল ইসলাম। সাংবাদিক বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, ডোমকল টাউন সভাপতি কামারুজ্জামান মণ্ডল, মুর্শিদাবাদ জেলা পরিষদের দলনেতা তমজিমুদ্দিন খান, পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বিবি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে দিদি সুরক্ষা কবচ প্রকল্পের প্রচার চালাবেন। 15টি স্তরে প্রকল্প প্রচার চালানো হবে। স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ 15টি প্রকল্পের প্রচার চালানো হবে। কোনো মানুষ যাতে এই প্রকল্প থেকে বঞ্চিত না থাকে এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পায় সাধারণ মানুষ তা খতিয়ে দেখতে দিদি সুদূতেরা খতিয়ে দেখবেন বিভিন্ন এলাকায়। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। আমাদের সারা বাংলা জুড়ে দিদি রক্ষা কবচ একটি নতুন প্রচার কার্য অভিযান শুরু হবে। এইটা 11 তারিখ থেকে চলবে। সেই উপলক্ষে আমাদের টোটাল ব্লক এবং টাউন নেতৃত্ব, সেই সঙ্গে জেলা নেতৃত্ব উপরে একটি বিশেষ নির্দেশিকা দিয়েছেন জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের জননেতা অভিষেক ব্যানার্জি। এই বিশেষ ক্যাম্পেইন প্রোগ্রামটা হচ্ছে দিদির রক্ষা কবচ। মানুষকে গত 11 বছর ধরে আমরা কিভাবে মানুষের পাশে আছি, জনমুখী প্রকল্প দিয়ে মানুষকে কিভাবে আমরা সর্বদা মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি, আগামী 60 দিন, 11 তারিখ থেকে 45 দিন এবং তার আগের এই সময়কালটা আমরা মানুষের পাশে থেকে একদম নির্ধারিত 15টি প্রকল্প, যে প্রকল্পগুলো আমাদের মাঝে আছে সেটা হচ্ছে এই বর্ণাঢ্য প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে আমরা 60 দিন যে কর্মসূচি করব তাতে 2 কোটি পরিবারের কাছে আমরা পৌঁছব। তাতে আমাদের 3,343টি গ্রাম পঞ্চায়েত, 125টি পৌরসভা এবং প্রায় 3.5 লক্ষ দিদির দূত আমরা যারা, তারা মানুষের কাছে পৌঁছব। এই প্রকল্পগুলির মধ্যে আমাদের মধ্যে রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, মানবিক পেনশন, জয় বাংলা, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস যোজনা, নিজ গৃহ, নিজ হোম, এই 15টি একদম নির্ধারিত প্রকল্প নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছব। এতে একদম বুথ লেভেলের কর্মী থেকে সাধারণ ভোটারকে জুড়ে নিয়ে সাধারণ মানুষের বাড়িতে আমরা 3টে ভাগে ভাগ করে 10 দিন করে রাত্রিযাপন করব এবং সেখানে মানুষের সঙ্গে মিলেমিশে তাদেরকে সরকার যে 11 বছর ধরে, 11 সালের আগের সরকার যে মানুষের মানবিক দিক যেমন ভাবেনি, মানবিকতার দিক যেমন ভাবেনি, এ সরকার যেমন মানবিক এবং মানসিকতার দিক থেকে যে মানুষের প্রতি সর্বদা সহনশীল, সেইটা নিয়ে আমরা সহনশীল হয়ে মানুষের কাছে পৌঁছব। এর নির্দেশ জননেতা অভিষেক ব্যানার্জির এবং আমাদের জননেত্রী।